এটা বিজেপির শাখা সংগঠন নির্বাচন কমিশন, তারা স্বেচ্ছাচারী হিটলারি কায়দায় ভোট করতে চাইছে, যেখানে নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনী তারা বুলেটের ডগায় মানুষকে আতঙ্কিত করতে চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সেখানে প্রতিবাদের আওয়াজ তুলেছিলেন বলে বিজেপির শাখা সংগঠন এই নির্বাচন কমিশন অত্যন্ত কুৎসিত ভাবে এই কন্ট্রোলের চেষ্টা করলো, যেখানে দিলীপ ঘোষ থেকে রাহুল সিনহা থেকে তারা প্রত্যেকে সনাতন বসু লাগাতার প্ররোচনামূলক কথা বলে যাচ্ছে এবং অত্যন্ত কুৎসিত ভাবে ব্যবহার করা হচ্ছে কেন্দ্রীয় বাহিনীকে। সেখানে যিনি প্রতিবাদ করছেন সেই জায়গাটায় দাঁড়িয়ে তাকে নিশ্চিত ভাবে একেবারে বিজেপির রাজনীতি দিয়ে থামাবার চেষ্টা হলো। এই অপচেষ্টা সফল হবে না, বাংলার মানুষ ভোটের মাধ্যমে এই অপচেষ্টার জবাব দেবেন নির্বাচন কমিশন। তারা সম্পূর্ণ বিজেপির শাখা সংগঠনের ভূমিকা পালন করে চলেছে। ধন্যবাদ আপনাকে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম এই মুহূর্তে বড় খবর, আজ রাত 8টা থেকে কাল রাত 8টা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে নিষেধাজ্ঞা। মঙ্গলবার রাত 8টা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা জারি নির্বাচন কমিশনের। মমতা বন্দ্যোপাধ্যায়ের নোটিশের উত্তর সন্তোষজনক নয় জানালো নির্বাচন কমিশন। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম নিষেধাজ্ঞা জারি নির্বাচন কমিশনের, আজ রাত 8টা থেকে কাল রাত 8টা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে নিষেধাজ্ঞা। মঙ্গলবার রাত 8টা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা জারি নির্বাচন কমিশনের। মমতা বন্দ্যোপাধ্যায় নোটিশের উত্তর সন্তোষজনক নয় জানালো নির্বাচন কমিশন। 24 ঘন্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা জারি নির্বাচন কমিশনে। সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি নিউজরুম থেকে রয়েছেন রাজশ্রী দত্তগুপ্ত। রাজশ্রী, তুমি কিছুক্ষণ আগে যেমনটা বলছিলেন যে নির্বাচন কমিশন সূত্রে যে যেমনটা জানা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নোটিশের উত্তর সন্তোষজনক নয়, পুরো উত্তর দেওয়া হয়নি, একটু বিস্তারিত জানাও ঠিক কি বলা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। দেখো, কমিশন এই চিঠিতে 5 পাতার একটা নির্দেশিকা জারি করেছে, যার পরতে পরতে কমিশন ব্যাখ্যা করেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার ওয়ার্ন করা সত্ত্বেও, অর্থাৎ সতর্ক করা সত্ত্বেও, তিনি কিন্তু কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা এবং এমন এমন কিছু বক্তব্য রাখা তার ভাষণে, তার সভায়, যেগুলো থেকে আইন শৃঙ্খলাজনিত সমস্যা তৈরি হতে পারে, যেগুলো থেকে মডেল কোড অফ কন্ডাক্ট অর্থাৎ নির্বাচনী যে আচরণবিধি চালু হতে পারে, চালু হয়ে রয়েছে, সেটা লঙ্ঘিত হতে পারে, সে কথা মাথায় না রেখেই তিনি একের পর এক বক্তৃতা দিয়ে যাচ্ছেন তাকে সতর্ক করা সত্ত্বেও। এবং কমিশন যেটা এই নির্দেশের প্রেক্ষিতে লিখছে যে আবারও মমতা বন্দ্যোপাধ্যায়কে চূড়ান্ত সতর্ক করা হচ্ছে, যাতে তিনি এই ধরনের কোনো উত্তেজনাপূর্ণ মন্তব্য না করেন যা থেকে গোটা রাজ্যে নির্বাচন চলাকালীন কোনো উত্তেজনা ছড়াতে পারে, আইন শৃঙ্খলাজনিত সমস্যা তৈরি হতে পারে, এবং তাকে সতর্ক করার পাশাপাশি তার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ হিসাবে তার প্রচার, অর্থাৎ তিনি প্রত্যেক দিন জনসভা করেন এটা সর্বজন বিদিত, কিন্তু আজকে রাত থেকে কালকে রাত 8টা পর্যন্ত তার প্রচার একেবারে নিষিদ্ধ করা হলো, তিনি কোনো রকম প্রচার করতে পারবেন না, অর্থাৎ কোনো জনসভা, কোনো সাংবাদিক সম্মেলন, কোনো কিছুই করতে পারবেন না, প্রচারমূলক